হাউ ক্যান ইউ ই হাউ ক্যান ইউ ইনক্রিজ ইউর কনফিডেন্স লেভেল আমি মাঝে মাঝে ডিসকাশনের সময় এই কথাগুলো বলে ফেলি যে আত্মবিশ্বাস খুব জরুরি তাই না আত্মবিশ্বাস খুবই জরুরি কিন্তু আত্মবিশ্বাস আমরা কীভাবে কীভাবে বাড়াতে পারি অনেকে বলে যে এগুলো ঈশ্বর প্রদত্ত আত্মবিশ্বাস শুরুতেই থাকে হ্যাঁ আত্মবিশ্বাস সবারই কম বেশি থাকে কিন্তু কারোটা লেটেন্ট থাকে এবং কারোটা খুবই খুবই প্রতিভাতও থাকে খুবই প্রকাশিত থাকে তুমি তোমার আত্মবিশ্বাসের লেভেলটাকে কীভাবে উঠাতে পারো আত্মবিশ্বাসটা তখনই বাড়বে যখন মানুষ তোমাকে বিশ্বাস করতে শুরু করবে যখন মানুষ তোমার উপর আস্থা রাখতে শুরু করবে যখন মানুষ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে এখন আমরা প্রায় বলি আজকালকার যুগে আমরা তো খুবই কৃপণ আসলে কেউ কারো প্রশংসা সহজে করতে চায় না আমরা এমনকি ফেসবুকে লাইক দিতে গেলেও আমাদের হাত কাঁপে মনে হয় আরেকজনের ছবিতে লাইক দেব না জানি কত বড়ো কত বড় উপকার করে ফেললাম আমি আমি আই এম জাস্ট জোকিং আই এম জাস্ট কেডিং সো আত্মবিশ্বাস বাড়ানোর উপায়টা হচ্ছে মানুষের আস্থা অর্জন করা মানুষের কাছ থেকে প্রশংসা অর্জন করা আচ্ছা আমরা যে প্রশংসাগুলো ধরুন কদাচিত আমরা প্রশংসা পাই মানুষের ওগুলো কথা কি আমরা ভুলে যাই ওগুলো কি আমরা মনে রাখি না কেউ কেউ ভুলে যায় কেউ কেউ মনে রাখে আমি বলি কি আমরা বলুন এগুলো ডায়েরিতে লিখে রাখি ধরুন আপনাকে একজন একদিন বললো যে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে রাইট ইট ডাউন ইন ইউর ডায়েরি ইর নোটবুক আপনি এটা লিখে রাখুন দিন তারিখ উল্লেখ করে বক্তার নাম সহ এটা লিখে রাখেন কেউ একজন আপনার একটা ভালো পারফরমেন্সে পরে বললো কাজটা তো খুব চমৎকার করেছো রাইট ইট ডাউন ইন ইউর নোটবুক দিন তারিখ উল্লেখ করেন বক্তার নাম লিখে রাখেন কেউ একজন বলল কেউ একজন বললো সেদিন তুমি যে দারুণ খেলেছো দেখার মতো আপনি লিখে রাখুন ডায়েরিতে এটার নোট রাখুন এই যে এই যে আপনি নোটসগুলো নিচ্ছেন আপনি যখন এটার কিউমিলেশন বের করবেন যখন এটা কিউমিলেটিক ফেজে আপনি এটাকে দেখতে পাবেন দেখবেন যে আপনার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করছে কারণ আপনার সম্বন্ধে এত বেশি অ্যাপ্রিসিয়েটিভ স্টেটমেন্ট এসে জমা হয়েছে যে আপনার মনে হচ্ছে আর লাইক আ সুপারম্যান মজার ব্যাপার আমরা আমরা মনে করি যে এই কথাগুলোর কোনো মূল্য নেই না এই কথাগুলোর অনেক মূল্য আপনি যদি আপনার স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত যে প্রশংসা সূচক নেগেটিভ শব্দগুলো লিখবেন না প্রশংসাসূচক শব্দগুলো আপনি পেয়েছেন সেগুলো আপনি ডায়েরিতে লিপিবদ্ধ করুন ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ আর লাইক এ সুপারম্যান এ জেমস বন্ডার অফ মিস্টার রানা ইউ ক্যান ফাইন্ড দ্যাট আপনি এটা করতে পারেন এবং এটা হয় কি এটার উপর দারুণ দারুণ প্রভাব পড়ে নিজের উপর আমি আপনাদেরকে একটা কথা বলি আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমার এক বন্ধু সুজন আমার ক্লাসমেট সে আমাকে হঠাৎ করে বললো যে আদনান আমার মনে হয় তুমি জীবনে অনেক বড় কিছু করবে ও হয়তো কিছু না ভেবে না বুঝে এই কথাটা বললো কিন্তু এই কথাটা আমি লিখে রাখলাম ডায়রিতে এবং এই কথাটা আমার হতাশ হয়ে গেলে আমি হতাশ হয়ে গেলে কোথাও অপমানিত হলে বিব্রত করে অবস্থায় পড়লে মাঝে মাঝে কথাটা আমি আমি পড়ি হয়তো এই কথার মধ্যে কোনো সারত্ব নেই হয়তো এই কথার মধ্যে কোনো সত্যতা নেই তাতে কিছু এসে যায় না এটা আমাকে আমাকে এক ধরনের শক্তি দেয় একটা ইনার একটা পটেন্সিয়াল আমি ফিল করি আমি ফিল করি যে কেউ একজন জীবনে কোনো একটা সেকেন্ডে আমার উপরে কিছুক্ষণের জন্য আস্থা স্থাপন করেছিল এবং কোনো একটা ভবিষ্যৎবাণী করেছিল। সেটার মোটিভ কী ছিল এটা নিয়ে আমি অলরেডি না কিন্তু এটা আমার জন্য একটা শক্তির উৎস আমার একজন ম্যানেজার আমাকে একবার বলেছিলেন যে তোমার মতো ভালো অফিসার আমি কোনোদিন দেখিনি হয়তো আমাকে দিয়ে কাজ আদায় করার জন্যই তিনি সেটা বলেছেন বাট আই আই রোট ইট ডাউন ইন মাই নোটবুক এবং আমি যখন হতাশ হয়ে পড়ি আত্মবিশ্বাসের অভাবে ভুগি আমি এই কমেন্টগুলো পড়ি এবং আমার কাছে মনে হয় যে ইয়েস আই ক্যান ডু ইট বিকজ দের আর সো মেনি পিপল হু হ্যাজ ফ্রেথ অন মি যদি অন্যান্য মানুষরা আমার উপর বিশ্বাস রাখতে পারে হোয়াই ডোন মি হোয়াইট ওন মাইসেলভ আমি কেন নিজের উপর বিশ্বাস রাখতে পারবো না আমি ছেলে মেয়েদেরকে সবসময় বলবো যে তোমরা তোমাদের সম্বন্ধে যত পজিটিভ কনস্ট্রাকটিভ ম্যাটেরিয়াল যত অ্যাপ্রিসিয়েশন যত কমেন্ট পাও প্লিজ মেক আ কমপ্লিট লিস্ট অফ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ আর ভেরি এলিজিবল পার্সন অন দিস আর্থ